জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, স্থিরস্থির কবে নীর, হাইরে জীবন নদে। বাংলা সাহিত্যের আধুনিক মহাকবি মাইকেল মধুসূদন দত্তর শাশ্বত এই বাণী কবিতায় তুলে এনেছিলেন কবির জীবন ভাবনা থেকে। যার জন্ম আছে তাকে যে একদিন না একদিন মরতে হবে তা নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই, কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যেগুলো মানুষের পিলে চমকে দেয়, মানুষ আঁতকে ওঠে আফসোস করে চলে যাওয়া মানুষটির জন্য। এর মধ্যে আছে ঘুমের ভেতর মৃত্যু। ঘুমের ভেতর মানুষের মৃত্যু কেন হয় এ নিয়ে আজকে কারণ আজকে আপনাদের মাঝে তুলে ধরব। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি লাইফ হ্যাক চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে রাখবেন, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি সবসময় আপলোড করতে থাকি। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। নাম্বার ওয়ান, হৃদযন্ত্রজনিত সমস্যা। ঘুমন্ত অবস্থায় মানব দেহে রক্ত সঞ্চালন বেড়ে যায়, এ সময় হৃদযন্ত্রজনিত নানা সমস্যা দেখা দেয়। ঘুমের মধ্যে কিছু বুঝে ওঠার আগেই স্ট্রোক হয় এবং স্ট্রোক করে অনেকেই মারা যান। আবার ঘুমের মধ্যে অনেকেরই হৃদযন্ত্র সঠিকভাবে কাজ না করায় দম আটকে মারা যান। নাম্বার টু, মাত্রাতিরিক্ত ওজন। যারা খুব বেশি মোটা কিংবা যাদের মেদ ভুঁড়ি খুব বেশি তাদের ঘুমের মধ্যে মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি থাকে। নাম্বার থ্রি, নাক ডাকা। অনেকেই আছেন ঘুম আসতে না আসতেই গড়গড় করে নাক ডাকা শুরু করে দেন, যারা ঘুমের মধ্যে নাক ডাকেন তাদেরও থাকে মৃত্যুর ঝুঁকি, যাকে বলে স্লিপ অ্যাপনিয়া। এ সমস্যার কারণে ঘুমের ভেতরে অকাল মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। এছাড়া স্লিপ ডিসঅর্ডারের মতো সমস্যাও ঘুমের মধ্যে মৃত্যুর ঝুঁকি বাড়ায়। নাম্বার ফোর, স্বপ্ন। অনেক সময় ঘুমের ভেতরে মানুষ ভয়ানক কিছু স্বপ্ন দেখে, কিন্তু যদি তখন ঘুম ভেঙে যায় তাহলে খুব ভালো, তা না হলে ভুলভাল স্বপ্নে ভয়ে মৃত্যুর ঝুঁকি বাড়াতে পারে। নাম্বার ফাইভ, কার্বন মনোক্সাইড। রাতের বেলায় ঘরের দরজা জানালা বন্ধ করে ঘুমালে বদ্ধ ঘরে সহজেই কার্বন মনোক্সাইড তৈরি হয়, যা ঘুমের ভেতর দম বন্ধ হয়ে মৃত্যুর কারণ হতে পারে। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, যাতে এই ইন্টারেস্টিং নলেজ অন্যদের কাছেও পৌঁছায়। আর আপনি যদি এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন, যাতে আমার আপলোড করা ভিডিওগুলো আপনার কাছে সব থেকে আগে পৌঁছায়। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।